গাইস, ফ্রেঞ্চ ফ্রাই এখানে আমি সংগ্রহ করার পদ্ধতি সহ টিপ সহ আপনারা কিভাবে দীর্ঘদিন ঘরে রাখতে পারেন তার একটা ভিডিও আমি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলের সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন দেখুন কিভাবে আমি তৈরি করছি, আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে কিছু আমি আলু নিয়েছি। আলু নেওয়ার সময় অবশ্যই এই ধরনের মোটা আলুটা ব্যবহার করবেন, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো হবে। আমি এগুলোর স্কিনটা ছাড়িয়ে নিচ্ছি। এই ধরনের নেজল দিয়ে খুব সহজে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই চুকলাটা এবং আলুর যে স্কিনটা আছে সেটা আপনারা সহজে ছুলে নিতে পারবেন বা স্কিনটা ছাড়িয়ে নিতে পারবেন। আমি এখানে আলুটার স্কিন ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি কেটে দেখাচ্ছি, আপনারা সহজে আপনারা বুঝতে পারবেন কতটা সহজে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করা যায়। এখানে একটা আলু নিয়েছি এবং সাইড থেকে আমাদের যে বাকি অংশটা আছে সৌন্দর্যের জন্য এটা আমরা বাদ দিয়ে নিচ্ছি। এতে করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সবটা সাইড সুন্দরভাবে তৈরি করা হবে। মাঝখান থেকে যতটা পারেন একটু বাদ দিয়ে কেটে নিতে হবে। দেখেন, আমি একটা আলু থেকে তিনটা টুকরো করেছি। এবার লম্বালম্বি ভাবে এগুলো আমি কেটে নিচ্ছি। খুব সহজে এগুলো কেটে নেওয়া যায়। আপনারা অনেকটা লম্বালম্বি ভাবে কেটে নেবেন। দেখেন, আমি একটা দেখা একটা টুকরো করে নিচ্ছি। এই সাইজটা আমি সবটা করে নিচ্ছি। আমি কাছ থেকে আর টুক করে কেটে দেখাচ্ছি। দেখেন, বুঝতে পারবেন যে কতটা সহজে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি হচ্ছে। এভাবে করে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি। এগুলো এখন এমন ভাবে ধুয়ে নিতে হবে যেতে করে এই ময়লা পানিটা যতক্ষণ নেকি চলে না যায়। এভাবে করে তিনটা চারটা ধুয়ে বা ওয়াশ করে নিতে হবে। এদিকে আমি একটা পাত্র দিয়েছি, এর ভিতরে পর্যাপ্ত পরিমাপ পানি দিয়েছি। এটা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা বলক উঠে এসেছে। এই পর্যায়ে কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। এই ভিতরে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে 3 থেকে 4 মিনিট আমি এটা কুক করে নিচ্ছি। আমাদের কুক করা হয়েছে, এটা আমি এখন তুলে নিচ্ছি। একটা ছাঁকনিতে এটা তুলে নিতে হবে, এতে করে সম্পূর্ণ পানিটা শুষে নেবে, একদম পানিটা থাকা যাবে না। আমি এভাবে করে একটা চালনিতে তুলে নিচ্ছি। ভালো করে পানি ঝরানোর জন্য এখানে আমি একটা সাদা সুতি কাপড় নিয়েছি এবং এই দেখেন আমাদের পানিটা ঝরে গেছে। এর মধ্যে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই গুলো দিয়ে দিচ্ছি। আর একটু করে পানিটা শুকে যাবে এবং সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা হয়েছে এবং দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে। এর ভিতরে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পরিমাপ মতো কর্নফ্লাওয়ার দিবেন। আমার এখানে 4 চামচ পরিমাপ লেগেছে। আমি এটা এখন সম্পূর্ণ গায়ে গায়ে মিশিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা হাত দিয়ে না করে এভাবে করে করলে বেশি বেটার হয়। আপনারা বলটা দিয়ে এভাবে দিয়ে ঝাঁকে এই কাজটা করে নিতে হবে। আমি সংগ্রহ করার জন্য এখানে আমি একটা বেগ নিয়েছি। এর মধ্যে এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই গুলো দিয়ে দিব। এভাবে করে ঢেলে দিতে হবে, এতে করে হাতের স্পর্শ লাগবে না। হাতের স্পর্শ লাগলে এক্ষেত্রে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি দিন সংগ্রহ করা যাবে না। হাতে আমাদের ই থাকে, এর কারণে দ্রুত নষ্ট হয়ে যায়। এভাবে করে আপনারা ডিপ ফ্রিজে করে সংগ্রহ করে রেখে দিতে পারেন। আর আপনারা যদি ভাজতেও চান এই ক্ষেত্রে এইভাবে একটু ঘন্টা দুই রেখে তারপরে আপনারা তেলে ফ্রাই করতে হবে। আমি এটা এখন রেখে দিচ্ছি ডিপ ফ্রিজের জন্য। এটা আমার ফ্রোজেন করা। দেখেন, আমি 3-4 ঘন্টা পর ফিরে আসছি। এখান থেকে আমি কিছু ভেজে নিচ্ছি আর আমি আপনাদের দেখাচ্ছি কতটা পারফেক্টলি হয়েছে এবং একটার সাথে আর একটা গায়ে গায়ে লাগে নাই এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে। এখানে আমি পর্যাপ্ত পরিমাপ তেল নিয়েছি এবং তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মচমচে চান এই পর্যায়ে আপনারা এই ফ্রাইগুলো উঠিয়ে রাখবেন, উঠিয়ে ঠান্ডা করে আবার ডিপ ফ্রাই করবেন। এতে করে মচমচে বেশি হয়। আমি একদম একটু দীর্ঘস্থায়ীভাবে আমি এটা ভেজে নিচ্ছি একবারে। এতে ফলে আমারটাও মচমচে হবে যেহেতু আমি ডিপ ফ্রাই ফ্রিজে রেখেছি। দেখেন, অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। এই ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে এগুলো আমি এখন তুলে নিচ্ছি। আমি এখানে একটু একটু করে তুলে নিচ্ছি গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই। গরম অবস্থায় এর উপরে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি ছড়িয়ে। এর সাথে টমেটো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।